ধন্যবাদ। আমার মতে এ ছিল আশীর্বাদ, কেননা ঘুণে ধরা মুসলিম জাহান যখন সত্যিকার ইসলামের আদর্শ থেকে দূরে সরে গিয়ে ভোগ বিলাসিতা আর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছিল, তখনই মহান আল্লাহ তাদেরকে মঙ্গলদের তাণ্ডব লীলার মাধ্যমে শাস্তি দিয়ে পরিশুদ্ধ করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন সকল নীচতা ও হীনতাকে ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জিহাদে সামিল হতে। অতপর সেই ক্ষতি পুষিয়ে নিতে এই বর্বর মঙ্গলদের ওই ইসলামের আদর্শিক শক্তির কাছে পরাজিত করে নিয়ে এসেছিলেন ইসলামের সুশীতল ছায়াতলে, যা চিরকাল বিশ্ব ইতিহাসে ইসলামের শ্রেষ্ঠত্ব ও মহত্বের সাক্ষী হয়ে থাকবে। দর্শক, আজ আমরা এমনই এক মর্দে মুজাহিদ মঙ্গল নেতাকে নিয়ে আলোচনা করব, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে আল্লাহর জন্যই ভালোবাসা ও আল্লাহর জন্যই ঘৃণা তথা আল ওয়ালা ওয়াল বারা এর সর্বোচ্চ ইমানি পরীক্ষা দিয়ে ইসলামের জন্য স্বজাতির বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলেন। তৎকালীন উদীয়মান মুসলিম শক্তি মামলুকদের সাথে জোটবদ্ধ হয়ে একনিষ্ঠভাবে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করেছিলেন। শুধু তাই নয়, পুরো রাজত্বকাল জুড়ে স্বজাতীয় মঙ্গলদের সকল অনিষ্ট থেকে পরম মায়া ও মমতায় আগলে রেখেছিলেন মুসলিম উম্মাকে। অকুতোভয় সেই বীর আর কেউ নন, তিনি হলেন সেই মহান মঙ্গল নেতা বারকে খান। দর্শক, ভেবেছিলাম এবারে এপিসোডে তুলে ধরব অটোম্যান সাম্রাজ্যের মূল রূপকার আর্তুগরুল গাজীর জীবনীকে, কিন্তু কিছু ভাইয়ের পরামর্শের প্রেক্ষিতে উপলব্ধি করলাম পূর্বের এপিসোডে মহান মামলুক সুলতান বাইবার্সকে নিয়ে আলোচনা করার পর উম্মার জন্য এতটা অবদান রাখা তারই সমকালীন এই মঙ্গল নেতাকে নিয়ে আলোচনা না করলে সত্যি অবিচার হয়ে যায়। সুতরাং সাথেই থাকুন। আর হ্যাঁ, আলোচনায় কোনো ভুল পরিলক্ষিত হলে তা শুধরে দিতে অথবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেরিতে ভিডিও দেওয়ার জন্য সত্যি দুঃখিত। দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে এবং বেল আইকনে প্রেস করে পেতে থাকুন সকল আপডেট। বিশ্বব্যাপী হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার ভয়ানক প্রতিমূর্তি মঙ্গল নেতা চিঙ্গিস খানের হাত ধরে প্রতিষ্ঠিত মঙ্গল সাম্রাজ্য প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য। মৃত্যুর আগে চিঙ্গিস খান তার এই সুবিশাল সাম্রাজ্যকে নিজের চার সন্তানের মাঝে ভাগ করে যান। প্রথম পুত্র জোচি খান এর সাম্রাজ্য ইউরোপ, সাইবেরিয়া, ককেশাস অঞ্চল এবং কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত ছিল, যা গোল্ডেন হর্ড বা কিপচাক খানাত নামে পরিচিত। মঙ্গলদের যুদ্ধলব্ধ সম্পদের এক তৃতীয়াংশ তাদের জন্য সংরক্ষিত থাকত। পরবর্তীতে এ সাম্রাজ্যেরই অধিপতি হয়েছিলেন আজকের আলোচিত বীর বারকে খান বিন জোচি খান। দ্বিতীয় পুত্র চাগতাই খান লাভ করেন মাওয়ারান নাহার তথা বর্তমান উজবেকিস্তান, তাজিকিস্তান, দক্ষিণ কিরগিজিস্তান ও দক্ষিণ পশ্চিম কাজাখস্তান এবং চীনের কাশগড় অঞ্চল। এ সাম্রাজ্য চাগতাই খানাত নামে পরিচিত। তৃতীয় পুত্র তলুই খান লাভ করেন খোরাসান, পারস্য, এশিয়া মাইনর ও আরব অঞ্চল। এ সাম্রাজ্য ইলখানাত নামে পরিচিত। সাম্রাজ্যের সর্বোচ্চ সীমায় বর্তমান ইরান, ইরাক, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, তুরস্ক, পশ্চিম আফগানিস্তান ও দক্ষিণ পশ্চিম পাকিস্তান এর অন্তর্ভুক্ত ছিল। কুখ্যাত নরাধম হালাকু খান এ সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন, তবে তার পরবর্তী বংশধরদের মধ্যে মাহমুদ গাজান থেকে শুরু করে পরবর্তী ইলখানাত শাসকরা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন এবং ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চতুর্থ পুত্র উখতাই খান লাভ করেন পিতা চেঙ্গিস খানের নিজস্ব শাসনাধীন অঞ্চল। এটি ছিল মঙ্গলদের কেন্দ্রীয় সাম্রাজ্য এবং এর অধিপতি বাকি সাম্রাজ্যগুলোর সর্দার খাকান বা গ্রেট খান হিসেবে অভিহিত হতো। বর্তমান মঙ্গোলিয়া, চীন ও পূর্ব তুর্কিস্তান এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। দর্শক, এতক্ষণ মঙ্গল সাম্রাজ্য সম্পর্কে কিঞ্চিত ধারণা লাভের পর এবার আমরা ফিরে যাব গোল্ডেন হর্ড বা কিপচাক খানাতে। এ সাম্রাজ্যের অধিপতি জোচি খানের পরিবার মঙ্গলদের মধ্যে সবচেয়ে বেশি ইসলামের প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল ছিল এবং এরাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। ইসলামের প্রতি তাদের এই অনুরাগের অন্যতম একটি কারণ হল জোচি খানের স্ত্রী রিসালা বিনতে খওয়ারিজম শাহের প্রভাব। পরেশগার এই মুসলিমা নারী ছিলেন খওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান জালালউদ্দিন খওয়ারিজমির বোন। খওয়ারিজম সাম্রাজ্যের পতনের সময় মঙ্গলদের হাতে বন্দী হন এ নারী। পরবর্তীতে চেঙ্গিস খানের পুত্র জোচি খান তাকে বিয়ে করেন। জোচি খানের পর তার জ্যেষ্ঠ পুত্র বাতু খান গোল্ডেন হর্ডের সিংহাসন লাভ করেন। বাতু খান ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা। তার রাজত্বকালে ইউরোপের দক্ষিণ ও পশ্চিম পর্যন্ত ব্যাপক বিজয় অভিযান পরিচালিত হয়েছিল। এসব অভিযানের অনেকগুলোতে সরাসরি নেতৃত্ব দেন তার ছোট ভাই বারকে খান। 1248 সালে একদা বারকে খান মঙ্গলদের রাজধানী কারাকোরামে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রাজসভায় যোগদান শেষে আপন সাম্রাজ্যে ফিরছিলেন।
পথিমধ্যে বুখারা অঞ্চলে তার সাথে সাক্ষাৎ হয় বিশিষ্ট আলিম শেখ নাজমুদ্দিন মুখতার আজ-জাহিদি রহমাতুল্লাহ আলাইহির সাথে। তিনি ইসলাম সম্পর্কে জানার জন্য তাকে বেশ কিছু প্রশ্ন করেন। এ সময় শেখ নাজমুদ্দিনের বলিষ্ঠ ও জ্ঞান গর্ভ উত্তর শুনে বারকে খান ভীষণ বিমোহিত হন। তিনি শেখ নাজমুদ্দিনের কাছে তাতারদের বাতিল আকিদার খণ্ডন ও ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগগুলি জবাব ভিত্তিক একটি গ্রন্থ রচনার অনুরোধ জানান। এরপরই তিনি ব্যাপক উচ্ছ্বাস, আবেগ ও আকুণ্ঠ ভালোবাসা নিয়ে সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেন এবং একনিষ্ঠ ভাবে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করেন। বারকে খানের ইসলাম গ্রহণ অন্য কারো ইসলাম গ্রহণের মতো সাধারণ ঘটনা ছিল না। কেননা যে মঙ্গলদের তাণ্ডবে পৃথিবীর বুক থেকে ইসলাম নিশ্চিহ্ন হতে বসেছিল, বারকে খান সেই মঙ্গলদের সর্দার চেঙ্গিস খানের পৌত্র ও আরেক কুখ্যাত মঙ্গল নেতা হালাকু খানের চাচাতো ভাই। এদিকে 1255 সালে বাতু খান মৃত্যুবরণ করলে তার দুই পুত্র সার্তাক খান ও উগালচি খান পরপর সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তাদের রাজত্ব বেশি দিন টেকেনি। অতঃপর 1257 সালে বারকে খান বড় ভাই মহাবীর বাতু খানের যোগ্য উত্তরসূরি হিসেবে সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতায় আরোহণ করে দুর্দণ্ড প্রতাপের সাথে রাজ্য শাসন করতে থাকেন। তার রাজত্বকালে ইউরোপের বিজয় অভিযানে নতুন মাত্রা যুক্ত হয়েছিল। এ সময় পোল্যান্ড, লিথুয়ানিয়া, হাঙ্গেরি তার সাম্রাজ্যের অধীনে আসে। 1265 সালে তিনি বুলগেরিয়া ও বাইজেন্টাইন সাম্রাজ্যের থ্রেসে অভিযান চালান। এ সময় বাইজেন্টাইন সম্রাট ভীত হয়ে তার আনুগত্য স্বীকার করে নিয়ে নিয়মিত কর প্রদান করতে সম্মত হন। একই সাথে বারকে খান ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা ও ইসলামের প্রচারের কাজ করে যেতে থাকেন। তার প্রচেষ্টায় ব্লু হর্ডের অধিকাংশ অধিবাসী মুসলিম হয়ে গিয়েছিল। একজন মহাপ্রতাপশালী বাদশাহ হয়েও বারকে খান ক্ষমতায় এসে সর্বপ্রথম বাগদাদের আব্বাসীয় খলিফা মুস্তাহসিম বিল্লাহর প্রতি বায়আত তথা আনুগত্য ঘোষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক জামাতুল মুসলিমিনের অন্তর্ভুক্ত হয়ে যান। বারকে খান যেহেতু অতি উচ্ছ্বাস, আবেগ ও আকুণ্ঠ ভালোবাসা নিয়ে সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই তিনি তার হৃদয়ে ইসলামের বিশুদ্ধ আকিদা ও আল ওয়ালা ওয়াল বারা এর ইমানী চেতনাকে মনে প্রাণে লালন করতেন। এ কারণে দেখা যায় ইসলামকে রক্ষার্থে স্বজাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ত্যাগের যে অনন্য নজির তিনি উপস্থাপন করেছেন তা কেবল ইসলামের প্রাথমিক যুগে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিমদের মাঝেই দেখা গিয়েছে। বড় ভাই বাতু খানের শাসনামলে বাগদাদের আব্বাসীয় খলিফার শিয়া গাদ্দার উজির ইবনুল আকলামের প্ররোচনার ফলে নরখাদক হালাকু খান যখন বাগদাদ আক্রমণের পরিকল্পনা করেছিল তখন বারকে খান এ সংবাদ শুনে ভীষণ ব্যথিত হয়েছিলেন। তিনি তার ভাই বাতু খানকে এ মর্মে অভিযোগ জানান যে আমরা মঙ্কে খানকে গ্রেট খান হতে সর্বাত্মক সহযোগিতা করেছি, অথচ সে আজ ভুলে গেছে কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র। সে তার ভাই হালাকু খানকে আমাদের মিত্র খলিফার ভূমি বাগদাদ আক্রমণে সম্মতি জানিয়েছে। উল্লেখ্য, বাতু খানের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় হালাকু খানের ভাই মঙ্কে গ্রেট খান নির্বাচিত হয়েছিলেন। তাই বাতু খান তার ভাই বারকে খানের অভিযোগ আমলে নিয়ে তা মঙ্কে খানকে জানালে হালাকু খানের বাগদাদ আক্রমণ স্থগিত হয়ে যায়। কিন্তু একজন মুসলিম হিসেবে বারকে খান সিংহাসনে আরোহণ করার কারণে মঙ্গলদের কেন্দ্রীয় কমান্ডের প্রতি আনুগত্যের পরোয়া না করে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করেছিলেন। এ কারণে গ্রেট খান, মঙ্কে সহ অন্যান্য মঙ্গল নেতারা তার প্রতি ক্ষুব্ধ ছিল, যার ফলে 1258 সালে গ্রেট খানের পূর্ণ সমর্থনে হালাকু খান বাগদাদ আক্রমণ করে নৃশংস হত্যাযজ্ঞ চালালেও শত চেষ্টা করে বারকে খান তাকে বাধা দিতে পারেননি। অপরদিকে তার নিজস্ব সেনাবাহিনীতেও তখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক মুসলিম সেনা ছিল না যাদের দিয়ে তিনি হালাকুকে বাধা দিতে পারতেন। তাছাড়া সরাসরি মুসলিমদের পক্ষ নিয়ে গ্রেট খানের বিরুদ্ধে যুদ্ধে নামলে তার মঙ্গল সেনারা তা সহজে মেনে নিত না। তাই শত ব্যথা বুকে চেপে সেদিন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বারকে খান বলেছিলেন, হালাকু খান মুসলিমদের সব শহর ধ্বংস করেছে এবং খলিফাকে হত্যা করেছে, আল্লাহর সাহায্য নিয়ে নিশ্চয়ই আমি তার কাছ থেকে এসব নিরীহ মানুষের রক্তের হিসাব নেব। হালাকু খানকে শায়েস্তা করতে বারকে খান তৎকালীন উদীয়মান মুসলিম শক্তি মামলুক সাম্রাজ্যের সাথে মৈত্রী স্থাপন করেন, যারা হালাকু বাহিনীকে আইন জালুত প্রান্তরে ভীষণভাবে পর্যদস্ত করেছিল। বারকে খান মামলুক সুলতান বাইবার্সের কাছে ঘন ঘন দূত প্রেরণ করতে লাগলেন এবং এভাবে তারা একে অপরের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। দুজনের লক্ষ্য তখন দাম্ভিক হালাকু খানকে শায়েস্তা করা। সুলতান বাইবার্সকে এক চিঠিতে বারকে খান বলেন, আপনি জানেন আমি ইসলামকে কতটা ভালোবাসি, আর এও জানেন যে হালাকু খান মুসলিমদের সাথে কিরূপ আচরণ করেছে। সুতরাং এক প্রান্ত থেকে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান, যতক্ষণ না অপর প্রান্ত থেকে আমি এসে আপনার সাথে মিলিত হই এবং তাকে পর্যদস্ত করে মুসলিম ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পারি। এই অভিযানে বিজিত অঞ্চলগুলো আপনারই থাকবে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় ইসলামী ভ্রাতৃত্বের নজির আর কি হতে পারে। বারকে খান এবার হালাকু খানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার উপযুক্ত বাহানা খুঁজতে লাগলেন, যাতে করে মঙ্গলরা বুঝতে না পারে যে তিনি মুসলিম হত্যার প্রতিশোধ নিতেই মূলত এই যুদ্ধে জড়িয়েছেন। অবশেষে যুদ্ধলব্ধ ভূমি ও সম্পদের বন্টন নিয়ে তিনি হালাকু খানের সাথে দ্বন্দ্বে জড়ানোর একটি সুযোগ পেয়ে যান।
চেঙ্গিস খানের বন্টন অনুযায়ী আজারবাইজান তার পাওয়ার কথা ছিল, কিন্তু গ্রেট খান মংকে তার ভাই হালাকু খানকে আজারবাইজান দিয়ে দিয়েছিলেন। হালাকু খানকে চাপে ফেলার জন্য বারকে খান এবার আজারবাইজান ফেরত চেয়ে দূত প্রেরণ করেন। হালাকু খান আজারবাইজান ফেরত দিতে অস্বীকার করে মংকে খানের পরবর্তী গ্রেট খান কুবলাই খানের কাছে নালিশ করেন। কুবলাই খান হালাকুর পক্ষাবলম্বন করে বারকে খানের দাবি অগ্রাহ্য করেন, কিন্তু বারকে খান গ্রেট খানকেও পরোয়া করতেন না, তাই তিনি উল্টো হালাকু খানের ওপর ক্রমাগত চাপ বাড়িয়েই চললেন। সে ধারাবাহিকতায় হালাকু খানকে তিনি ফের চিঠি দিয়ে বলেন, স্বেচ্ছায় আজারবাইজান প্রদান করে আমার কাছে ক্ষমা না চাইলে আমি স্বয়ং তোমাকেই সিংহাসনচ্যুত করব। এই চিঠি পেয়ে হালাকু খান বারকে খানের উপর বেজায় ক্ষিপ্ত হলেন। তার উপর জানি দুশ্মন সুলতান বাইবার্সের সাথে বারকের দহরম মহরম দিদারসে দাস রফতানি হালাকু খানকে আরো ক্ষুব্ধ করে তুলল, কেননা হালাকু বাহিনী 1260 সালে বাইবার্সের কাছে আইন জালুত প্রান্তরে ভীষণভাবে পর্যুদস্ত হয় এবং তারপরেই হিমসের যুদ্ধেও তার কাছেই পরাজিত হয়ে সিরিয়া থেকে বিতাড়িত হয়। হালাকু খান বারবার দাস রফতানি বন্ধের অনুরোধ করলেও বারকে খান সেসব কানেই তুলতেন না, বরং রফতানির মাত্রা আরো বাড়িয়ে দিলেন। এমনকি হালাকু খানকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে বললেন, মঙ্গলরা নিজেদের তরবারিতেই মরবে, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে গোটা বিশ্ব আমাদের পদানত হতো। উল্লেখ্য, বারকের দৃষ্টিতে ঐক্যবদ্ধ হবার অর্থই হচ্ছে সকল মঙ্গলদের ইসলাম গ্রহণ করা। বারকে খানের এই জবাবে হালাকু খান প্রচন্ড ক্ষুব্ধ, বিরক্ত ও অপমানিত হলেন, তাই তিনি ফের পুরো মঙ্গল সাম্রাজ্যের কেন্দ্রীয় গ্রেট খান কুবলাই খানের দ্বারস্থ হলেন। কুবলাই খানও এবার একটা দফারফার মনস্থ করলেন, কারণ বারকে খানের ইসলাম গ্রহণ এবং কেন্দ্রীয় কমান্ড থেকে বেরিয়ে গোল্ডেন হর্ডের অঘোষিত স্বাধীনতাকে তিনি ভালোভাবে গ্রহণ করতে পারেননি। তাই বারকে খানকে শায়েস্তা করতে কুবলাই খান আর কাল বিলম্ব করলেন না, বিশাল এক রাজকীয় বাহিনী দিয়ে হালাকু খানকে সরাসরি সাহায্য করলেন। কেন্দ্রের সাহায্য ও সমর্থন পেয়ে হালাকু খান এবার স্বরূপে আবির্ভূত হলেন। 100,000 চীনা মঙ্গল ও ইলখানি পারস্য সৈন্যের বিশাল যৌথ বাহিনী নিয়ে তিনি ককেশাস পর্বতমালার বুক চিড়ে ধেয়ে চললেন। বারকে খান মূলত বাগদাদ গণহত্যার প্রতিশোধ নিতেই হালাকু খানের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিতে চাইছিলেন, আর এই জন্যই আজারবাইজান ইস্যু সামনে নিয়ে এসেছিলেন, যাতে অন্যান্য মঙ্গল রাজ্য একে অভ্যন্তরীণ কোন্দল ভেবে নীরব দর্শক সেজে বসে থাকে। হালাকু খান যখন ককেশাস পেরিয়ে গোল্ডেন হর্ডের দোরগোড়ায় তেরেক নদীর তীরে এসে উপনীত হলেন, বারকে খান তখন ইউরোপীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে ব্যস্ত, তাই তিনি নিজে না এসে হালাকুর বিরুদ্ধে তার ভাতিজা নোগাই খানকেই যথেষ্ট মনে করলেন। সে মতে 1263 সালে তেরেক নদীর তীরে নোগাই খান ও হালাকু খানের নেতৃত্বাধীন দুটি মঙ্গল বাহিনী পরস্পরের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হল। অবশেষে নোগাই খানের হাতে হালাকু খান শোচনীয়ভাবে পরাজিত ও বিধ্বস্ত হয়ে পালিয়ে গেলেন। নোগাই খান হালাকু খানকে ধাওয়া করে ইলখানি মঙ্গলদের ইউরোপ থেকে বিতাড়িত করলেন। ঘরে বাইরে ক্রমাগত প্রচণ্ড মার খেয়ে হালাকু খানের যুদ্ধের স্বাদ একেবারে দমে গেল। একদিকে বাইবার্স, অপরদিকে বারকে, এ দুইয়ের জাঁতায় পিষ্ট হয়ে মুসলিম সীমান্তে যখন খুশি হামলে পড়ার শখ হালাকুর মিটে যায়। সুলতান বাইবার্সও মঙ্গল হানা থেকে আপাতত নিষ্কৃতি পেয়ে মনোনিবেশ করলেন ক্রুসেডারদের দিকে। এছাড়াও বারকে খান মঙ্গলদের রোশানল থেকে মুসলিমদের রক্ষা করতে মঙ্গলদের মাঝে ফাটল ও সংঘাত সৃষ্টি করতে চেয়েছিলেন, তাই গ্রেট খান মংকে মারা গেলে তার ভাই কুবলাই খান যখন গ্রেট খান নির্বাচিত হন, তখন তার অপর ভাই আর্তাক বুকাকে বারকে খান তার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে প্ররোচিত করেন, ফলে উভয়ের মাঝে দীর্ঘদিন ধরে সংঘাত চলতে থাকে। বারকে খান তার রাজত্বকালের পুরোটা সময় দিনের একজন একনিষ্ঠ বীর মুজাহিদ হিসেবে অতিবাহিত করেন। তার মন মননে সর্বদা দিনের খেদমত ও মুসলিমদের কল্যাণ সাধনের চিন্তায় ঘুরপাক খেত। এদিকে হালাকু খান পরাজয়ের গ্লানি নিয়ে 1265 সালে মৃত্যুবরণ করলে তার ছেলে আবাকা খান সিংহাসন লাভ করেন। ক্ষমতায় এসে তিনি পিতার পরাজয়ের শোধ নিতে বারকে খানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। 1267 সালে আবাকা খানের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বারকে খান জিহাদের দৃঢ় সংকল্প নিয়ে সশরীরে বেরিয়ে পড়েন তাকে শায়েস্তা করতে। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং জিহাদের পথে অবিচল থেকে মৃত্যুকে আলিঙ্গন করলেন। মুসলমানদের রক্ষার্থে মঙ্গল ঝড়ের সামনে এ মহান নেতা বাধার প্রাচীর হয়ে না দাঁড়ালে ইতিহাসবিদদের মতে মুসলিমদের পবিত্র ভূমি মক্কা মদিনাও ধ্বংসস্তূপে পরিণত হতো, পৃথিবীর বুক থেকে মুছে যেত মুসলিমদের নাম নিশানা পর্যন্ত। فرحمك الله أيها البطل وجعل الجنة مسكنا.